সহ সবাইকে করোনার টিকার আওতায় আনতে টিকা কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ সরকার এরই প্রেক্ষিতে রংপুরের পীরগাছায় বারো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত টিকা প্রদানের কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মঙ্গলবার সকাল নটা থেকে বিকেল পর্যন্ত চলে এ টিকার কার্যক্রম হাসপাতাল সূত্রে জানা গেছে যাদের বয়স বারো থেকে আঠারো বছর তাদের দেয়া হচ্ছে টিকা সাতাশ হাজার টিকার মধ্যে মঙ্গলবার চার হাজার তিনশো জনকে ফাইজারের টিকা প্রদান করা হয় বাকিদের পর্যায়ক্রমে দেয়া হবে তবে টিকা নিতে আসা অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন বলে জানা গেছে দীর্ঘ লাইনি থেকেও অনেকেই টিকা না পেয়ে ঘুরে গেছেন অনেক শিক্ষার্থী টিকা নিতে এসে অসুস্থ হয়ে পড়েছেন উপজেলার মোংলাকুটি স্কুলের শিক্ষক বলেন এমন নিয়ম করা ঠিক হয়নি আমাদের অনেক শিক্ষার্থী দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ফলে অসুস্থ হয়ে পড়েছে যদি প্রতিটা স্কুলে এই টিকা শিক্ষার্থীদের দিতেন তাহলে এত ভোগান্তি হতো না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু আল হাজ জানান পীরগাছা উপজেলায় বারো থেকে আঠারো বছর বয়সী শিক্ষার্থী রয়েছে সাতাশ হাজার তাদের দেওয়া হচ্ছে টিকা জেলা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা আসতে দেরি হওয়ায় শিক্ষার্থীরা এ ভোগান্তিতে পড়েছেন বলে তিনি মন্তব্য করেন

নাম কি কোন স্কুলতে আছ কটাই আছ লাইন ধৰে দহটা তুমি চিলোৱা নাই তুমি কান্দিৰাটিত যদি ইস্তানি করতো তাহলে খুব ভালো হতো আর ভালো হতো বাচ্চারা কষ্ট পানি পানির ব্যবসায় পানি পানি থাকতেছে পানি যদি যদি অসুস্থ হতেছে তুমি কত থেকে আসো এখানে